হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কোথাও একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে ডিএসসি A2 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত ডিএসসি A1 পেপারের ভিডিও দেখো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেলে ডিএসসি A2 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পররাষ্ট্র নীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। জাতীয় স্বার্থ কী? জাতীয় স্বার্থ কীভাবে বিদেশ নীতি গঠনকে প্রভাবিত করে তা আলোচনা করো। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, তিনটি কোশ্চেন 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মডিউল 1 থেকে বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্র নীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে 6টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই 6টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা মডিউল 1 থেকে 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে হলো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধোত্তরকালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কাশ্মীর সমস্যা কীভাবে ভারত পাকিস্তান সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, অথবা যে কোশ্চেনটি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও, ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসেবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।